বিশ্বের সব তারকা ক্রিকেটারদের মিলন মেলা বসে আইপিএলে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ খেলার জন্য ক্রিকেটারদের উন্মাদনা থাকে চোখে পড়ার মতো। টাইগার ক্রিকেটারদের মধ্যেও ব্যতিক্রম ঘটেনি এর। সম্প্রতি ঘরের মাঠে ইংলিশ বধের কাব্য লিখে আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নেমে আইপিএলে খেলতে যাওয়ার অনাপত্তি পত্র চেয়েছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান, লিটন দাস ও মুস্তাফিজুর রহমান। পুরো আইপিএল খেলতে অনাপত্তিপত্র চেয়েছিলেন এই তিন ক্রিকেটার। তবে ওয়ানডে সিরিজ শেষে আইরিশদের বিপক্ষে একটি টেস্ট খেলবে টাইগাররা, দুশ্চিন্তা মাথা চাড়া দিয়ে উঠেছে সেখানেই। টেস্টের অধিনায়ক ও সহ অধিনায়ক দুজনেই আইপিএলে উড়াল দিলে দলের দায়িত্ব নেবেন কে? অনাপত্তিপত্র দেওয়ার বিষয়ে তাই কৌশলী উত্তর দিলেন বিসিবির ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান জালাল ইউনুস। সাকিব মুস্তাফা, ওদের তো আমরা একটা ইন্টারনাল এনওসি দিয়েছি, যখন যখন আমাদের টুর্নামেন্ট ছাড়া তারা যখন তারা ফ্রি থাকবে তখন দেয়ার রেডি টু প্লে, অ্যাপ্রুভাল আমরা দিয়েছি। আর কথা হচ্ছে যে এখন যেমন আয়ারল্যান্ড সিরিজ চলছে, পরে আমাদের আরেকটা অ্যাওয়ে আয়ারল্যান্ড সিরিজ আছে, তো সেখানে আমাদের তিনজন প্লেয়ারের ডেফিনেটলি তাহলে অ্যাভেলেবল আছে কিনা এটা দেখতে হবে। এদিকে সাকিব লিটনদের এনওসি দেয়া হলেও তার সিরিজে ক্ষতির কারণ হবে না বলেও মনে করেন এবিসিবি কর্তা। শুধু তাই নয়, টিম ম্যানেজমেন্ট চাইলে তাদের এনওসি দেয়া হবে বলেও জানালেন জালাল ইউনুস। সামনে আয়ারল্যান্ড সিরিজে আর এই সিরিজে কারা খেলতে পারবে কে পারবে না, এটা আমরা কোচের সাথে আলাপ আলোচনা করছি, হেড কোচের সাথে আলাপ, দেখা যাক কি হয়। বিকজ আগে প্রায়োরিটি হচ্ছে আমাদের টিম, দেশের টিম, সো প্রায় আমরা চাইবো যে তারা ন্যাশনাল টিমের সাথে খেলুক, তারপরে অন টপ অফ দ্যাট আমরা চেষ্টা করব যে তাদেরকে অ্যাকোমোডেট করা যায় কিনা, বাট এটা সম্পূর্ণ ডিপেন্ড করছে আমাদের টিমের বা টিম ম্যানেজমেন্ট এবং কোচের উপরে। আগামী 31 মার্চ বাংলাদেশ আয়ারল্যান্ড টি টোয়েন্টি সিরিজ শেষ হতে না হতেই অনুমতি পেলে আইপিএলে উড়াল দেবে সাকিব লিটনরা। তাজিন খন্দকার, সময় সংবাদ, ঢাকা।